গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিন মোটামুটি অনেক যুদ্ধের পর এখন যাওয়া হচ্ছে আইবুড়ুভাতের নিমন্ত্রণ করতে মামা বাড়িতে। আরও একটা কারণ রয়েছে, সেটা হলো মামার শরীর ভালো না, মানে বড় মামার মাথায় একটু আঘাত লেগেছিলো, তো সেটাও দেখতে যাওয়া আমাদের হয়নি। তো দুটো কাজই আজকে একবারে হবে, নিমন্ত্রণও হবে, মামাকে দেখতে যাওয়াও হবে। তো মামা এখন অনেকটা আগে থেকে ভালো আছে, তো সেই জন্য এখন রেডি হয়ে বেরোনো আর কি। আরেকজন তো এখানে পাঁপড় খাচ্ছে। আইবুড়ুভাতের অনেক প্রিপারেশন আমাদের মোটামুটি কমপ্লিট করে নেওয়া হয়েছে, কালকের প্রস্তুতি পর্ব কিছুটা এখন থেকেই স্টার্ট করা হচ্ছে, নাহলে কালকে সবটা করে ওঠা যাবে না। যতটুকু করে রাখা যায়, এখানে রয়েছে চিকেন উইংস আর এটা হলো ব্রেস্ট পিস, এটাকে দিয়ে কি করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে চিকেনগুলো একদম ছোট ছোট করে সোনামা মোমোর জন্য কাটছে, তো এটাকে এখন সাইজ করতে হবে। আর এটা তো রেডি, এটাকে জাস্ট ম্যারিনেট করব। চিকেনের পর ডাইরেক্ট পাঁপড় ভাজাতেই দেখাচ্ছি তোমাদেরকে। এটা হয়েছে মাঝখানে প্রচুর যুদ্ধ হয়ে গেছে। আর সসটা কোথায় গেল সোনামা? এইটা বানিয়েছি মোমো সস, একদম হোমমেড, যেটা সবাই বাড়িতে খুব পছন্দ করে। তো দেখা যাক যাদের জন্য বানাচ্ছি তারা কতটা ভালো খায়। আর এটাকে একটু ঠান্ডা, মোটামুটি ঠান্ডা হলে এটাকে উল্টো করে রাখতে হবে। ওদিকে যতক্ষণ ওগুলো চলছিল, এই যে এখানে রসুন রয়েছে এখানে ছাড়ানো হচ্ছে, আর রসুন পেস্ট হচ্ছে, আদা পেস্ট হয়ে গেছে। তো যেগুলো আগের দিন করে রাখা সম্ভব, যেমন পাঁপড় ভাজা, চাটনি, এগুলো আগের দিন করে রাখা সম্ভব, তো এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আরও টুকটাক প্রচুর জিনিস যেটা নিয়ে আজকে সারাটা দিন আমাদের, মানে সেই যে সকাল থেকে চলছে, এই এখন এই সন্ধ্যেবেলায় গিয়ে সেটা থামবে। তো চলো আমি যাচ্ছি কাকাইয়ের সাথে, আর মামনি সোনামা বেরিয়ে গেছে, তো মামনি সোনামা টোটো করে চলে যাবে আর আমরা যাবো বাইকে করে। হ্যাঁ এসো, টোটো না হলে রিক্সা। মহারানি সামনে বসে পড়েছে, এদিকে আসো মামা, পিছনে বসবো, পিছনে মামার সাথে বসবো, ছাড়ো ছাড়ো, পিছনে আসো, পিছনে দেখো, ছাড়ে আর কিছুদিন পর আর এটা মানানোই যাবে না, পিছনে নাক দিয়ে তাহলে আবার জল পড়বে। এদিকে আসো মামা, এদিকে আসো, চলে এসো চলে এসো চলে এসো। এসে গেছি, মামনিরা এখনো আসেনি, মানে সামনেই রয়েছে, আসতে বেশিক্ষণ সময়ও লাগবে না। পুচু গাড়ি থেকে নেমে ওই মাথায় চলে গেছে হাঁটতে হাঁটতে, তো একেবারেই ঢুকবো বলে আমরা বাইরেই দাঁড়িয়েছি। আসুক মামনিরা, চলো। তুমি সাইকেল চালাও, খেলা আমি দেখো, হামাগুড়ি দিচ্ছে, ছোট হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে খেলা, চলো বাড়ি যাবে, বাড়ি চলো। আসবে না তো, আমি চলে যাচ্ছি, টাটা, চলে যাচ্ছি আমি, টাটা, তুমি থাকো। অঙ্কিপি সাইকেল চালাচ্ছে, উঠবে তুমি সাইকেলে, তোমার বাস্কেটে বসিয়ে দেবো তাহলে, এগুলোই করো তুমি, আমি চলে যাচ্ছি, টাটা টাটা টাটা, আসো দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, ছোট নামনা চোখে ওষুধ দিয়েছে, দৌড়ে আসো, দেখে আসি অঙ্কির সাথে যে কি মজা পেয়েছে, ও শুধু হামাগুড়ি দিয়ে একবার ওই ঘর, একবার এই ঘর। তোমার মিষ্টি পি কোথায়? ওই যে কাকাই এতক্ষণ পর এলো, এবার আমরা ওই বাড়ি যাই, কাকাই একা বসে থাকুক এখানে, আমরা ও বাড়ি থেকে নিমন্ত্রণ পর্বটা সেরে আসি, ততক্ষণে কাকাইরও হয়ে যাবে। হ্যাঁ না শাড়ি নিয়েই যাব, দুজনেই বাচ্চা হয়ে গেছে, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে যাবে, আর উত্তুকে আমি সেম বলে দেবো, ওখান থেকে তোমরা পড়তে চলে যাবে, পড়ে আবার ওখানে চলে যাবে, চলো। না আমি তো বললামই ওখানে জুতো, সে এত খেলতে মত্ত হয়ে গেছে, অঙ্কিকে হাত ধরে টেনে বলছে চলো ওখানে চলো, এইভাবে বসতে হয়, এইভাবে হামাগুড়ি দিতে হয়, অঙ্কিকেও ছোট করে দিয়েছে, দুজন মিলে এখন বিন্দাস ছিল, ওখান দিয়ে না টেনে নিয়ে গেলে যেত না, কাকা এই যে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে ওকে, বলছে আমি এখানে থাকা পেয়েছে, আর এখন যাদের একটু ভয় পায় সেটা তো নেই।
পিও যাচ্ছে, চলো পি টাটা না যদি নামটাকে টাটা করে নতুন নামটাকে, নতুন নাম নাও যাচ্ছে তো টাটা করে লাভ কি, সব তো ওই বাড়িতে যাচ্ছি। আচ্ছা আসো চলো, ঠান্ডা লাগছে, রাত বেড়েছে না, 9:30 আসার সময় যেন সামনে বসেছে যাবে বলে, শক্ত করে ধরে রাখবে। ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। ঠান্ডা ভালো আছে দেখো, তারপরে আবার বাইকের সামনে বসেছে, ব্যাস খুশি, অনেক গিয়ে উঠে বসেছেন। না একদমই না, এই দেখো মুখে আঙুল দিচ্ছ, কালকে সবাই তাড়াতাড়ি করে চলে যাবে যেন দেরি না হয়, ঠিক আছে চলো। কত নিয়েছিল? কেন ইয়ে পম্পমের ইয়েতেও তো অন্নপ্রাশনও তো করা হয়েছিল, ওনাকেই করা হয়েছিল বাজনার। সে সময় কত বেশ বিয়ে, বুবু শিগগিরই বাড়ি চলো মা, অনেক রাত হয়ে গেছে। না না ও যাবে না, বড় মামির বাড়িতেও সেম বলেছে যাবে না, এখনো বলছে যাবে না। ও দিদিভাই তুমি বাড়ি যাবে না? কেন বলো তো, মজাটা পেয়ে গেছে, ওর সমবয়সী মনে করছে এদেরকে, ওরা খেলছে তোর সাথে। আমিও ভাবছিলাম যে ওর বিয়েতে আর খামুখা লোক দিয়ে করে কি লাভ, ওই করে দেবে কি গো, বলনি মামি ওকে? আমাদের ঠিক ছিল না, যা মানে পরিস্থিতি ছিল, যেভাবে এসেছি পাগল পাগল অবস্থা হচ্ছিল, কিন্তু আবার ওই বড় মামাকে দেখতে আসার ব্যাপার ছিল, তো এক কাজে দু কাজ হয়ে যাবে। ওকে পড়াবে দিয়ে দিয়েছে, ঝাড়ছে দেখো ঝাড়ছে, পচা কাজ করে দিয়েছে, দিয়েছে পচা কাজ করে, ই বাবা দু গালে করে দিয়েছে। বল পি কালকে তুই ট্রান্সফার প্রুফ লিপস্টিক পরে যাবি যাতে ট্রান্সফার না হয়, হ্যাঁ ঠোঁটেই লেগে থাকে বাবা, দেখ ও খুলে দিচ্ছে, এ রাম চলো মা চলো, 10টা বেজে গেছে, কালকে নালে পিরা গিয়ে 4টায়ও খেতে পারবে না, তাহলে রেখে দাও যাবে না বলছে, একদম
হ্যাঁ ওটা পরিয়ে নেবো, ওটা পরিয়ে নেবো, এটা পরি, হ্যাঁ পরিয়ে নেবো আর এটাতে জড়িয়ে নেবো। কারোর যেন দেরি না হয়, উত্তু অঙ্কি স্পেশালি ব্যাগটা নিয়ে যাবে, আমি বারবার বলছি। তুমি এই সাজটা তুলো না, কালকে এইভাবেই যাও। একটু সুন্দর করে সাজুগুজু করে যাবে। না ও বলতে চাইছে কি, যেটা আমরা দেবো সেটাও পরেই খাবে, ওর ওটা ইচ্ছে। তাহলে কি আমি সাজাবো? সেই তো ফোন তুমি পট করে খুলে দেবে। রানী কালারও নিতে পারো, আমি তো তোমায় কালার বলেছিলাম, হয় রানী নিতে পারো, ব্লুটা লাগবে না, রানীটা নিও, রানীটা নিও, রানী ওর গেছে মাথা। এখনো দেখো গরম না, গরম হলে তাও মানতাম, কিন্তু বিয়ের চিন্তায় ওর মাথায় গেছে, হাটে যেতে হবে। এটা খুলবো কেন? নমো করো এখন আবার এসে সেই প্রস্তুতি স্টার্ট। উনি পায়েসটা করে রাখছে, কারণ কালকে অত রান্না বান্না ভিড়ে আর পায়েস মানে জায়গা পাবে না আর কি। আর সবশেষে পায়েস করলে মামপুর পেট পর্যন্ত আর পৌঁছ হবে না, বলো মা। সাজিয়ে একসাথে দেওয়ার ব্যাপার রয়েছে তো, কিছু হবে না তো, রাত করে বসাচ্ছি। এখন বাজছে 11:10, এখন উনি পায়েস করছে। আর প্রেশার কুকারে কি গো মা? মাংস তুমি জানো কালকে কি? ও জানে না, মুখ ঘুরিয়ে নিয়েছে। কালকে শানভীর পিপির আইবুড়ো ভাত, তুমি চলে আসবে কিন্তু, তোমার নিমন্ত্রণ থাকলো, কাল যেন মিস করবে না একদম, ঠিক আছে? তাড়াতাড়ি করে চলে আসবে, নাহলে কিন্তু সব মিস হয়ে যাবে। মারাত্মক ব্যাপার হয়ে যাবে।